হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা হয়তো ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছেন যে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের উপর মন্দির স্থাপনের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং দিল্লি থেকে আরও বলা হয়েছে এই রায়ের বিরুদ্ধে নতুন করে আপিল করার কোনো সুযোগ নেই, কারণ সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ আদালত। তো দর্শক, এখানে প্রশ্ন হচ্ছে হিন্দুরা কেন বাবরি মসজিদের উপর মন্দির স্থাপন করবে? তাদের তো অন্য কোনো জায়গা থাকতে পারে বা অন্যত্র গিয়ে তারা মন্দির স্থাপন করতে পারে। তো দর্শক, সেইগুলো আমরা জানার চেষ্টা করছি এবং আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। তো চলুন জেনে আসি। দর্শক, ভারতের অযোধ্যার বিতর্কিত ধর্মীয় স্থানে একটি মন্দির গড়ার জন্য সেদেশের সুপ্রিম কোর্ট অবশেষে রায় দিয়েছে। মন্দির গড়ার জন্য সরকারকে একটি ট্রাস্ট গঠন করতে বলা হয়েছে। তবে অযোধ্যাতে অন্যত্র একটি মসজিদ গড়ার জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে 5 একর জমি বরাদ্দ করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি থেকে জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই, কারণ এটি ভারতের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে একটানা 40 দিন শুনানি হওয়ার পরে রায় লেখার জন্য মাসখানেক সময় নেওয়া হয়। দর্শক, বাবরি মসজিদ নিয়ে একটু গভীরভাবে জানতে গেলে দেখা যায় 1949 সালে মসজিদের ভেতর কে বা কারা রামের মূর্তি রেখে দেয়। মুসলিমরা তখন এর প্রতিবাদ করেন এবং সরকার জমিটিকে বিতর্কিত ঘোষণা করে তালা বন্ধ করে দেয়। জমির মালিকানা কার সেরা ঠিক করতে সে বছর আদালতে প্রথম মামলা হয়। এরপরে ফৈজাবাদের জেলা আদালত 1986 সালে তালা খুলে হিন্দুদের পূজার অনুমতি দেন, আর তখন থেকে রাম জন্মভূমি আন্দোলন জোরদার হয়ে ওঠে। অন্যদিকে মামলাও চলতে থাকে। 2010 সালে এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দেয় যে বিতর্কিত জমিটি 3 ভাগ হবে, 2 ভাগ পাবেন হিন্দুরা আর 1 ভাগ পাবে সুন্নি ওয়াকফ বোর্ড। তবে তার বিরুদ্ধে সব পক্ষে সুপ্রিম কোর্টে যায় 2011 সালে। সুপ্রিম কোর্ট আদালতের বাইরে সব পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করছিল, কিন্তু তা ব্যর্থ হয়। মামলাটি বিশেষ বেঞ্চ শুনানি শুরু করে। তবে ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের প্রতিনিধি জাফরিয়াব জিলানি বলেন, কেবল একটি মসজিদ না, আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করে যাচ্ছি আমরা। জিলানি আরও জানান, যদি আমরা আত্মসমর্পণ করি তবে দেশের কোনো মসজিদে নিরাপদ থাকবে না, কোনো সংখ্যালঘু নিরাপদ বোধ করবেন না। রায়ের পর তিনি বলেন, আজকে রায়ে আমরা অসন্তুষ্ট, পরবর্তী করণীয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা পুরো রায় পড়ব, তারপর সিদ্ধান্ত নেব রিভিউর আবেদন করতে পারবো কি না। তো দর্শক, আপনারা কী মনে করেন যে আদালত যে রায়টি দিছে এটি আসলে কতটা যৌক্তিক? আসলে কি আদালত সঠিক বিচার করছে, নাকি আদালত ধর্মের কারণে এই রায়টি দিছে? আসলে ধর্ম বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে ভারতে ম্যাক্সিমাম মানুষ হিন্দু ধর্মের মানুষ, এবং সেই জায়গা থেকে কি আসলে আদালত এই রায়টি দিছে, নাকি সঠিক বিচার করছে? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো পার্সোনালি আমি যে জিনিসটি মনে করি যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, তো আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, এবং যারা এর বিরুদ্ধে যাচ্ছে আশা করছি তাদের বিচার আল্লাহ করবে। তো আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি মনে হয় আমার ভিডিওটি থেকে আপনারা কোনো ইনফরমেশন পেয়েছেন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।